Déroga, ma fatla fatla zul dia. Gual ma so shukun dia. Shut ki dia. আর লগে দিছি তিনটা নাগা মরিচ গাছর গিয়া, আর তো বাখরো পাতা দিছি, অনেক সুন্দর হয়েছে তার হাড়ির রংটা, মাশা আল্লাহ সকলের কাছে বালা লাগবো, দেখবা গিয়া রাইন দিয়া সকলে খাইবা ওলা গিয়া। আমি একটা দেখবই দিছি, আর বিসমিল্লাহ রহমান রহিম দিলে এরম তেল 2 চামচ তেল দিছি, তেল গরম হয়ে যাক তোরা। আর আমি ধরিলাম আমার পেঁয়াজ দিয়া, এখন পেঁয়াজের ধরিয়া বাদা করিয়ে আমি পেঁয়াজে লাগানো তোরা লাড়িয়া বাদে আমি গুড়িয়া রাখি দিন সেইসব পানি কিছু ঠান্ডা বাদে আমি মশলা অ্যাড করে দিলাম গিয়া, তোরা সময় গুড়িয়া তো 2-3 মিনিটও বাজি আছে, লবণ, হলদির পাউডার, খারি পাউডার আর মশলার পাউডার। আমার পেঁয়াজ হয়ে গেছে, কম করে দিচ্ছি পেঁয়াজ, আমার মশলা দিলাম, সময় মশলাটা বেরিয়ে আনো, তাহলে আমি গোল মাছও ফুটকিয়ে ধরে দিব গিয়া ফুটকি, আমার মশলা বালা করে বেরিয়ে আনো হয়ে গেছে গে, সুন্দর হয়েছে রং, এখন আমি কিটা এড করমু, আমার দইয়া রাখছিলাম যেন গোয়ালর ফুটকি গিয়া ও গরম পানি দিয়ে বাক করে দইয়া রাখছি, এখন আমি বিদায় দিলাম, এখন কিছু সময় সুটকিরেও গাড়িও বিরান করবো, কিছু গন্ধ যাইতে হইব, এখন আল্লাহ রহমতে অনেক মজা তার হারি হইব, বড় মাছও সুটকি দিয়া আর আলু দিয়া রাইন দিয়া খাইয়া দেখবা দিয়া অনেক বালা লাগে দিয়া, লগে দিবা 2টা নাগা মরি থাকি পুরু পুরু দিয়া, কিছু জাল না হইলেও সত্যি মাঝে মজা লাগে না গিয়া, তো মশলা তো দেখলাম আমি পিঠা দিলাম, খারি পাউডার, মশলার পাউডার, হলদির পাউডার আর লবণ দিছি আর পেঁয়াজ, মাথার খারি রান্দা গিয়া এখন সুটকি তোড়া কষানি হয়ে যাব গিয়া, বাদে আমি আলু এড করিলাম, আলু খাটিয়া ভিজাইয়া রাখি দিছি, আলু এড করিলাম গিয়া, ভালো লাগলে ওগুলো রান্দা খাইবা আপনার উদলাইয়া, কিছু আমার সুটকিগুলো বিরান কতখান হইল, পানিও পড়ি গিয়া ভরার গিয়া পালা পাই না, পানি পড়লে গিয়া ওই যাতে পানি গিয়া আমার সুন্দর হয়ে গিয়া, খাইতে অনেক ভালো লাগে সুটকি তরকারি, আস্তে এড করে দিই গিয়া, তাহলে আমার আলু বা হলে কলে তৈছি বাদাই উদায় আর তৈছি 3টা নাগামরিচ দিয়া দিলেই নিয়ে নাগামরিচ বাদে দিমু, এখন পয়লা আলু জন্য দইয়া রাখছি, আলু দিলেই সুন্দর করে জানমু খসাইয়া বালা করিয়া মজা হইতো তরকারি, কিছু সময় গুড়িয়া রাখি দিবো আলু চূড়া ভিজি দিব, বাদে আমি পানি এড করে দিব, গরম পানি খাতলো করিয়া রাখি দিছি, পানি এড করে দিব, দেখানি দেখতে বোঝা তার অনেক মজা তার হাত নিব, রিয়েলি হইলাম সকলে ওলা রান্দা খাইয়া দেখবা গিয়া।
কিছু পাতলা মশলা দিছি গিয়া, কোনো সময় শুটকি হয়ে বুনা বুনা মজা লাগে, আর কোনো সময় পাতলা পাতলা মশলা দিয়ে হয়ে মজা লাগে গিয়া। এনে দি দিমু নাগা মরিচ, এখন গুড়িয়া রাখি দিই থোড়া সময়, আলু সিজি যাক, তখন আমি গরম পানি দিলেই খুঁড়া একটু বাড়িয়া দিই, আস্তে আস্তে লাড়াম, আলু তো চুড়া সিজি গেছে, এদের বাঙ্গি দিব আমার আলু, এখন আমি কিটা দিব, ওজনে বারিক বারিক তিনটা নাগামরিচ তৈছিলাম দেখা নি গিয়া, নটা নাগামরিচ দিলাইছি গিয়া, দেখাই আপনারা আমার গাছর নাগামরিচ কুইন অনেক সুন্দর বারিক বারিক সুন্দর লাগে গিয়া, গাছ তো আর মরিচ আর গিয়া অনে এন্ডে দি দর্শে গিয়া, রানী অনেক সুন্দর হয়েছে আমার তরকারি, এখন আমি বাহর পাতা আইসো আসলো দিদাই, বাহর পাতা দিয়া আজে রামাইয়া আপনারা দেখাই নি খেতে হয়েছে আমার, তাহলে দেখো আমি আস্তা আস্তা আলু রাখছি, অনেক সুন্দর গিয়া দুমা লাগি দেখা যান না, মজা হইতো তার আল্লাহ রহমতে আমার তরকারি হয়ে গেছে, এখন আমি চারটা ভাত খাইব, কত সুন্দর মজা লইব, বাট অলদি অলদি লেখানো হয়েছে গিয়া তরকারিটা নাগামরিচ টেনাই গিয়া যা লইব গিয়া, মরসর পাউডার কিছু সময়া দিছতাম, আসসালামু আলাইকুম, সকল বেলা থাকবা আউলা রান দিয়া খাইবা, আর আমারে জানাইবা গিয়া আমার তরকারি রান্ধা থাকিলে আপনার কাছে বেলা লাগছে নি গিয়া, তো খুশি হইমু আর কিছু নাই গিয়া, দেখানি অনেক বেলা লাগের গিয়া।